আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধ এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং সিমপ্লিফাইড। সো এই HTML টিউটোরিয়ালের গত ভিডিওতে আমরা শিখেছিলাম স্প্যান, অ্যাট্রিবিউট এগুলো সম্পর্কে। আজকে আমরা শিখব কিভাবে আপনি একটি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারেন। আর আপনি যদি এখন আমাদের HTML টিউটোরিয়াল বাংলা প্লেলিস্ট থেকে অ্যাক্সেস করে না থাকেন, তাহলে এখনই গিয়ে অ্যাক্সেস করে নিন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। সো শুরুতেই আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে চালু করব। চালু করে আমরা এখানে একটা নতুন ফাইল বানিয়ে নেব, ফোল্ডারটাকে প্রথমে ওপেন করে নেব। ওপেন আমার করা আছে, তো tutorial5.html নামে একটা ফাইল বানিয়ে নিলাম। তো তারপর আমরা বয়লার প্লেটটাকে জেনারেট করে নেব, যেটা টাইটেল আমরা দেব tutorial5। সো এখন আমরা এই বডির ভিতরে একটা সেকশন বানিয়ে নেব, যেটা আমরা ক্লাস দিয়ে দিব লগইন। আর সেটার ভিতরে আমরা আরেকটা ডিভ বানিয়ে নেবো, যেটার ক্লাস আমরা দিব কন্টেইনার। আমি এটা ইমেটের মাধ্যমে করছি, সেক ডট লগইন, সেকশন ক্লাস হবে লগইন, তার ভিতরে ডিভ ডট কন্টেইনার, ডিভ ক্লাস হবে কন্টেইনার, তার ভিতরে আমরা দিব একটা ফর্ম, এন্টার দিয়ে দিলাম। দেন আমরা এই ফর্মের ভিতরে একটা ইনপুট ট্যাগ লিখবো, ইনপুট নেওয়ার জন্য ইনপুট ট্যাগ, এটার ভিতরে আমরা টাইপ দিয়ে দিই প্রথমে ইমেল। আর তারপরে এটাকে দেখার জন্য আমরা এটাকে রিভিল ইন ফাইল এক্সপ্লোরার করে দিলাম, আমরা এটাকে ওপেন করে নিলাম। তো এখন আমাদের এখানে একটা ইনপুট চলে এসেছে, এখানে আমরা লিখতে পারছি। আর আমরা যদি একটা ইনপুটের এক্সাম্পল দেখে নিব, তো তার জন্য আমরা চলে যাব facebook.com-এ। 1 billion Googleplexers later, তো এখানে আমরা যদি দেখি, ওরা আমাদের ইমেল অ্যাড্রেস চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। এবার আমরা যদি আমাদের এখানে আসি, আমাদের ইমেলের আমরা কেউ বুঝতে পারছি না এখানে ইমেল, তার জন্য আমরা এখানে একটা H4 দিয়ে দিই। বা আমরা সেটা না করে আমরা ওরা যেভাবে ইনপুটের ভিতরে দিয়েছে লেখা আমরা সেভাবে দিতে পারি, তার জন্য আমাদের ইউজ করতে হবে প্লেস হোল্ডার। তো এই প্লেস হোল্ডারের ভিতরে আমরা লিখতে পারবো, আমরা দিয়ে দিলাম এন্টার ইয়োর ইমেইল। তারপরে আমরা এটাকে শিফট অল্টার দিয়ে যদি নিচে নামাই বা উপরে তুলি, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো তারপরে আমরা এটা টাইপ ইমেল থেকে এবার করে দিব পাসওয়ার্ড, দেন আমরা শেষে এসে এখানেও করে দেব পাসওয়ার্ড। তো এখন আমরা যদি এখানে আসি, এটাকে যদি ওপেন করি, তাহলে আমরা রিলোড করলে এন্টার ইওর ইমেল, এন্টার ইওর পাসওয়ার্ড। আর আপনি যদি ফেসবুকের পেজে যান, ওরা কিন্তু আরেকটু সুন্দর করে করেছে, সেটা হচ্ছে CSS এর কাজ, সেটা ওদের CSS দিয়ে করা। আমরা তো এখনো CSS এ যাইনি, তাই আমরা এটাকে এমনি রাখি। তো এখন আমরা আরো কিছু ইনপুট সম্পর্কে জানতে পারি, যেমন আরেকটা ইনপুট হচ্ছে রেডিও। তো আমরা কোলন দিয়ে ইনপুটের টাইপ দিয়ে দিতে পারি, ইনপুট টাইপ রেডিও। এটা আমাদের একটা নেম দিতে হবে, এটা হবে জেন্ডার, ওকে। আইডি দিয়ে দিতে হবে, আইডি হবে মেল। আমাদের নেম আমরা যা ইচ্ছা আমরা তাই দিতে পারি, আইডিও যা ইচ্ছা তাই দিতে পারি। তো আমাদের এখানে হবে, আমরা যেহেতু এখানে আমাদের জেন্ডার কি সেটা দেখবো সেজন্য। আর আমরা এটার একটা ভ্যালুও সেট করে দিব, যেটা হবে মেল। তো দেন আমরা একটা লেবেল দিয়ে দিব, আর সেই লেবেলটাকে করে দিব মেলের জন্য, লেবেলের ভিতর থাকবে মেল। আমরা এটার উপরে লিখে দিতে পারি জেন্ডার, কন্ট্রোল এক্স দিয়ে একটা প্যারাগ্রাফের ভিতর আমরা লিখে দিলাম জেন্ডার। তো আমরা যদি এখন মেল দিয়েছি, এই সেম জিনিসটাকে আমরা কপি করে চেঞ্জ করে দিব, এবার মেলের জায়গায় হবে ফিমেল, আর এই জায়গায় হবে ফিমেল, সরি। তারপর আমরা যদি এখানে আসি, রিলোড করি, তাহলে আসতেছে জেন্ডার। তো আমাদের এখানে আমরা মেলও সিলেক্ট করতে পারি, ফিমেলও সিলেক্ট করতে পারি। আর এখন আমরা যদি এখানে আসি, আর আমরা যদি এখান থেকে সবগুলোর যে আমরা নেম দিয়েছি জেন্ডার, সেটা যদি আমরা সরিয়ে দিই, তাহলে দেখেন কি হয়। রিলোড করলাম, এই যে আমরা মেলেও ক্লিক করতে পারি, ফিমেলেও ক্লিক করতে পারি, দুটো সিলেক্ট করতে পারবো। সেই জন্য আমাদের এটাকে সেম দেওয়া লাগবে, এছাড়া আপনার ব্রাউজার বুঝতে পারবে না
যেটা সেম জিনিস। সো যখন আমাদের এটা হয়ে গেল, তখন আমরা আরেক ধরনের ইনপুট সম্পর্কে দেখতে পারি, যে ইনপুটের নাম হচ্ছে সিলেক্ট। তো সেটার জন্য আলাদা একটা ট্যাগই আছে সিলেক্ট, তার ভেতরে গিয়ে আপনি দিতে পারবেন অপশান। তো আমরা এটাকেই করব, কিন্তু আমরা ব্রাউজারে গিয়ে সার্চ দিয়ে দিলাম কান্ট্রি লিস্ট সিলেক্ট অপশন সিলেক্ট HTML। আচ্ছা, আই এম নট এ রোবট চাচ্ছে, তো আমরা দিয়ে দিই। হ্যাঁ, সো দেন আমরা টেকনিক্যাল কিডা .com এটাতে চলে যাব। আর এখানে আমরা এই যে কান্ট্রি ড্রপ ডাউন মেনু HTML যেটা পাচ্ছি, সেটাকে আমরা কপি করে নেব। এটা নিচ্ছে না, হ্যাঁ এ পর্যন্ত। তো আমরা কন্ট্রোল সি দিয়ে দিই, শেষ পর্যন্ত কন্ট্রোল সি। দেন আমরা এখানে এসে পেস্ট করে দিলাম সিলেক্ট, তার ভেতরে অনেকগুলো অপশন। এখন আমরা যদি এটাকে রিলোড করি, তাহলে দেখেন আমাদের এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া উচিত, কান্ট্রি। তো আমরা এখানে দিয়ে দিলাম একটা প্যারাগ্রাফ, তার ভিতরে আমরা লিখে দিলাম কান্ট্রি। ওকে, গুড। এখন আমরা এখানে আসি, রিলোড করি। আচ্ছা, কান্ট্রি আফগানিস্তান প্রথমে দেখাচ্ছে, তারপরে আমরা এখান থেকে বাংলাদেশ সহ যত দেশ আছে সব দেখতে পারবো অ্যাসেন্ডিং ভাবে। এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।